নমস্কার, আমরা এখন পিরিওডিক টেবিল চ্যাপ্টারের থার্ড সেটের কোশ্চেন অ্যান্সারগুলোকে সলভ করছি। এখানে কোশ্চেনটায় বলেছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ অ্যালকালি আর্থ মেটাল হায়ার দ্যান দ্যাট অফ অ্যালকালি মেটাল। অ্যালকালি আর্থ মেটালের কেন বেশি হয়ে থাকে অ্যালকালি মেটালের থেকে? দেখো, অ্যালকালি আর্থ মেটাল মানে ইলেকট্রনিক কনফিগারেশন NS2, আর অ্যালকালি মেটাল মানে হলো NS1। তো যত তুমি এই দিক থেকে এই দিকে যাবে তত নিউক্লিয়াসের চার্জ বাড়তে থাকে, কারণ ইলেকট্রন বাড়ছে এবং ইলেকট্রন বাড়লে তার সঙ্গে ইলেকট্রন বাড়ছে, তার সঙ্গে কী বাড়ছে, প্রোটনও বাড়ছে। তাহলে নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে এবং চার্জ বেশি হওয়ার জন্য সাইজটা ডিক্রিজ করে। তার মানে আমি অপশান এটাকে নেব, দেয়ার ইজ এ ইনক্রিজিং নিউক্লিয়ার চার্জ অফ অ্যালকালি আর্থ মেটাল। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের বলা হয়েছে, দ্য হাইয়েস্ট ভ্যালু অফ ক্লোরিন কম্পেয়ার টু ফ্লোরিন ডিউ টু দ্য কী হবে? দেখো, এখানে কতগুলো পয়েন্ট কাজ করে ক্লোরিনের মধ্যে। ক্লোরিন যখন ইলেকট্রনটা নেয় তার কারণ হলো ক্লোরিনের সাইজটা স্মল হয়, তাই ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। এখন ফ্লোরিনেরও তো সাইজটা স্মল। এখন সমস্যাটা হচ্ছে ফ্লোরিনেরটা এতটাই স্মল যে একটা ইলেকট্রন নিলে সেই যে ইলেকট্রনটার সঙ্গে তার ভেতরে থাকা ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশন ফোর্স কাজ করবে, তাই জন্য ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা অনেক কম হয়ে থাকে। কিন্তু ক্লোরিনের সাইজটা স্মল হয় কিন্তু খুব স্মল হয় না, ফলে ইলেকট্রন ইলেকট্রনের রিপালশন ফোর্সটা এখানে ইম্পর্টেন্ট নয়। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো ক্লোরিনের মধ্যে ভ্যাকেন ডি অরবিটাল রয়েছে। অ্যাকচুয়ালি যাদের মধ্যে ভ্যাকেন ডি অরবিটাল থাকে সে সহজে ইলেকট্রনটা নিতে পারে। তাহলে এই দুটো পয়েন্টই হলো ক্লোরিনের কাছে প্লাস পয়েন্ট। তার মানে আমার কাছে অপশানগুলোর মধ্যে ফার্স্ট অপশান নেবো উইকার ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্স অফ ক্লোরিন। ওই যে ফ্লোরিনের ক্ষেত্রে বললাম এর যে সাতটা ইলেকট্রন থাকে, সেভেন ইলেকট্রন যেটা থাকে, সেই সেভেন ইলেকট্রনটা থাকবার জন্য সাইজটা স্মল হয়ে থাকে, ফলে যখন বাইরে থেকে আরেকটা ইলেকট্রন নেয় ফ্লোরিনের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্স কাজ করে। কিন্তু ক্লোরিনের কম্পারেটিভলি একটু লার্জ হয়ে থাকে, ফলে বাইরে থেকে ইলেকট্রনটা নিলে ওই রিপালশন ফোর্সটা অতটা বেশি হয় না, তাই জন্য এই যে কথাটা বলেছে উইকার ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্স। অ্যাডিশনালি এই ইলেকট্রনটা ভ্যাকেন যে ডি অরবিটাল, কারণ আমরা জানি ডি অরবিটালের মধ্যে পাঁচটা বক্স হয়ে থাকে, তো এই অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রনটা নিয়ে নিতে পারে, ফাঁকা জায়গা রয়েছে, ফলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্স হওয়ার কোনো চান্স নেই, কারণ ইলেকট্রন নেওয়ার জন্য অলরেডি তার ফাঁকা জায়গা এক্সিস্ট করছে, যে কারণের জন্য আমরা বলবো ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, তাই জন্য অপশান টু হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা বলেছে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা। এই স্টেটমেন্টে ইনকারেক্ট, তার কারণ তোমাকে বলছি সেগেন আয়োনাইজেশন পোটেন্সিয়াল। দেখো, MG প্লাস, কেন প্লাস নিলাম না, প্রথম ইলেকট্রন বার করে দিয়েছি অলরেডি, তার মানে তার 11 ইলেকট্রন রয়েছে, সেখান থেকে ইলেকট্রন রিমুভ করছে। আর সোডিয়াম প্লাস, কারণ সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বলছি 10 ইলেকট্রন রয়েছে, সো যখনই 10 ইলেকট্রন রয়েছে সোডিয়াম প্লাস, কারণ খেয়াল করে দেখবে আমি কিন্তু সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বলা হয়েছে পোটেন্সিয়াম। সেকেন্ড মানে এলিমেন্টগুলো একটা ইলেকট্রন বার করে দিয়ে যে প্লাস ফর্মটা রয়েছে আমি সেই প্লাস ফর্মটাকে নিয়েই কাজ করছি। তার মানে যখন Mg2+ যখন এলো 11 ইলেকট্রন, সোডিয়াম প্লাস মানে কটা হলো 10 ইলেকট্রন, রাইট? এই 10 ইলেকট্রন হলো তোমার কাছে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট ইজ ইনার্ট গ্যাস। তো 11 ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন বার করা, 10 ইলেকট্রন থেকে ইলেকট্রন বার করা, কোনটার ক্ষেত্রে বেশি এনার্জি লাগবে? নিশ্চয়ই ইনার্ট গ্যাস থেকে বেশি লাগবে, তার মানে এটা হবে হাই এনার্জি লাগবে। তার মানে বলতে পারি যে সোডিয়াম প্লাস থেকে ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগে, কিন্তু এখানে ঠিক উল্টোটা বলেছে, আমাকে বলেছে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা, তাই জন্য অপশান বিটাকে বলবো ইনকারেক্ট স্টেটমেন্ট, রাইট? নেক্সট কোশ্চেন,
বলেছি হুইচ অফ দ্য প্রপার্টি রিমেন্স আনচেঞ্জ অন ডিসেন্ডিং এ গ্রুপ ইন পিরিয়ডিক টেবিল, কোন প্রপার্টিটা আনচেঞ্জ থাকবে যত আমরা পিরিয়ডিক টেবিল ওপর থেকে নিচের দিকে নামবো, সেটা হলো ভ্যালেন্স ইলেকট্রন। কারণ খেয়াল করে দেখবে ইলেকট্রনিক কনফিগারেশন করবার জন্য যে গ্রুপের ভ্যালেন্স ইলেকট্রনটা রয়েছে সেখানে দেখবে একটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন করে থাকে, যেমন গ্রুপ সেভেন্টিনের NH2NP5, তার মানে সেটা সেভেন্টিনের যে কোনো এলিমেন্ট হোক, ফ্লুরিন হোক, ক্লোরিন হোক, ব্রোমিন হোক, ডাজ নট ম্যাটার, সবারই সেম হবে। তার মানে উপর থেকে নিচের দিকে নামলে ভ্যালেন্স ইলেকট্রন চেঞ্জ হচ্ছে না। বা মনে করো গ্রুপ 18-এর ক্ষেত্রে হিলিয়াম, নিয়ন, আর্গন, এদের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কী করি, NH2NP6। তার মানে যত উপর থেকে নিচের দিকে নামছি ইলেকট্রনিক কনফিগারেশন চেঞ্জ হচ্ছে না। তাই তুমি যে কোনো গ্রুপে চলে যাও, যত উপর থেকে নিচের দিকে নামবে উপরের যে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা ছিল সেটা রিমেন্স সেম, যা ছিল তাই থাকবে। সেটা যে কোনো গ্রুপ, এনি গ্রুপ, ডাজ নট ম্যাটার, এনি গ্রুপ, যে কোনো গ্রুপ নিতে পারো। তার মানে ভ্যালেন্স ইলেকট্রন হলো এমন একটা প্যারামিটার যেটা উপর থেকে নিচের দিকে নামলে চেঞ্জ হয় না। কোশ্চেন নাম্বার ফাইভে বলেছে ইন দ্য ফলোয়িং দ্য এলিমেন্ট উইথ এ হাইয়েস্ট ইলেকট্রো পজিটিভিটি মানে কার সাইজটা সবচেয়ে বড়, এটা জানতে চেয়েছে। তো দেখো সিজিয়াম হবে অ্যান্সার, কারণ দেখো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম একেবারে নিচের দিকে রয়েছে। তো সিজিয়াম হলো সব থেকে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট। বলেছে দ্য এলিমেন্ট উইথ এ ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP2, তার মানে এটা গ্রুপ কোনটা, কোন গ্রুপের NH2NP2, গ্রুপ হলো 14। তাই তো জানবার চেষ্টা করি যে কোশ্চেনটা কী ছিল, NH2NP2 ছিল। তো আমাকে জানতে চেয়েছে এর মধ্যে NH2NP2 হলে এর মধ্যে কোন ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে, NH2NP2। একবার দেখে নি কোশ্চেনটা, NH2NP2 অ্যান্সারটা ভুল আজ হবে, কারণ এগুলো কোনোটাই হচ্ছে না। NH2NP2 মানে কোনটা হচ্ছে, গ্রুপ 14, তাই তো। গ্রুপ 14 মানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এগুলো, কিন্তু অ্যালকালি আর্থ মেটালও নয়, ট্রানজিশন এলিমেন্টও না, চ্যালকানোজেনে না, কারণ চ্যালকানোজেনে NH2NP4 হয়, আর নোবেলও না, NH2NP6 হয়। তাহলে এই অপশানটা নান অফ দিস হবে, কোনোটাই হবে না, ভুল আছে। আর একটা অপশান নিয়ে নাও, নান অফ দিস হবে। কোশ্চেন নাম্বার সেভেনটা বলছে ইন পিরিয়ডিক টেবিল দ্য এলিমেন্ট উইথ এ অ্যাটমিক নাম্বার 16 উইল বি প্লেসড, অ্যাটমিক নাম্বার 16 যদি হয়ে থাকে তাহলে কোন গ্রুপের মধ্যে রয়েছে। তাহলে 16 মানে কী হচ্ছে, 1s2, 2s2, 2p6, 10 হলো 3s2, 3p4, মানে গ্রুপ 16 গ্রুপ, বা আগেকার অনুসারে 6th গ্রুপে রয়েছে, ঠিক আছে, 6a-তে রয়েছে, বা মডার্ন অনুসারে 16-এ রয়েছে। নেক্সট কোশ্চেন, অন গোয়িং টু দ্য রাইট টু লেফট, রাইট থেকে লেফটে গেলে ইন এ পিরিয়ডিক টেবিল দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে জানতে চেয়েছে। দেখো যত তুমি রাইট থেকে লেফটের দিকে যাচ্ছ পিরিয়ডিক টেবিলে, তত ইলেকট্রন বাড়ছে। শুধু কি ইলেকট্রন বাড়ছে, ইলেকট্রনের সঙ্গে প্রোটনও বাড়ছে। তাহলে ইলেকট্রন এবং প্রোটন যত বাড়বে তাদের মধ্যে কী বাড়তে থাকছে, না তাদের মধ্যে অ্যাট্রাকশান ফোর্স বাড়তে থাকছে। আর অ্যাট্রাকশান ফোর্স বলে কী হবে, না তত সাইজটা কী হবে, স্মল হবে, আর সাইজটা স্মল হলে ইলেকট্রোনেগেটিভিটি হাই হবে। তাহলে লেফট থেকে রাইটের দিকে গেলে নাম্বার অফ ইলেকট্রন বাড়ে, সো নাম্বার অফ প্রোটন বাড়ে, ফলে তাদের মধ্যে অ্যাট্রাকশান ফোর্স বাড়ে, ফলে সাইজটা স্মল হয়, তাই ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়তে থাকে। তার মানে
এইটের এ হলো অ্যান্সার। নাইনের কোশ্চেনটা আসছে, কোশ্চেন নাম্বার নাইনটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল এক্সিবিট মোর দ্যান ওয়ান অক্সিডেশন নাম্বার, মোর দ্যান ওয়ান অক্সিডেশন নাম্বার বলেছে। তো দেখার চেষ্টা করি, সোডিয়ামের অক্সিডেশন নাম্বার কত হয়, প্লাস ওয়ান হয়, এমজির অক্সিডেশন নাম্বার প্লাস টু হয়, অ্যালমোনিয়ামের প্লাস থ্রি হয়, এছাড়া হয় না। কিন্তু আয়রন অক্সিডেশন নাম্বার প্লাস টু দেখাতে পারে, যেটাকে ফেরাস বলি, আবার আয়রন অক্সিডেশন নাম্বার প্লাস থ্রিও দেখাতে বলে, যেটা ফেরিক বলি। তাহলে ফেরাস এবং ফেরিক অক্সিডেশন নাম্বার আয়রন শো করে, তার মানে অপশান সি। নেক্সট ওয়ান বলেছে কোনটা সবথেকে স্মলেস্ট সাইজ, স্মলেস্ট সাইজ সবথেকে কোনটা হবে। দেখো সবগুলি আইসো ইলেকট্রনিক, কিন্তু আমরা জানি যত বেশি পজিটিভ চার্জ বাড়ে, তত কী হবে, সাইজটা কী হবে, স্মল হয়। তার মানে দেখো এটা শুধুমাত্র প্লাস ওয়ান চার্জ, এটা প্লাস টু, এটা প্লাস থ্রি, কিন্তু দিস ওয়ান ইজ ফসফরাস হলো প্লাস ফাইভ রয়েছে। তাহলে প্লাস ফাইভ হওয়ার জন্য চার্জটা সব থেকে বেশি, তার মানে সাইজটা স্মল হবে, কারণ চার্জ যত বাড়ছে তত ইলেকট্রন কমছে, আর ইলেকট্রন যত কমে তত সাইজটা কী হয়, স্মল হয়। তার মানে এখানে অপশানটা হলো ডি, যেটা হলো পি ওপরে প্লাস ফাইভ। সো এইভাবে আমরা সেট থ্রি কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করলাম। ওকে, নেক্সট ভিডিওটায় আমরা সেট ফোরের কোশ্চেন অ্যান্সার সলভ করব। ধন্যবাদ।